আজ আমরা ভারতত্বের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করব। আমাদের আলোচনা আমাদের ভারতত্ব নিয়ে আলোচনা আজকে হচ্ছে দ্বিতীয় দিন। আমরা বিগত দিনগুলিতে ভারতত্বের একক, ভারতত্ব কাকে বলে, ভারতত্বের মাত্রা, গড়ীয় পরিবাহী ক্ষেত্রে ভারতত্বের রাশিমালা কেমন হবে, গড়ীয় পরিবাহী ভারতত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, পৃথিবীর দিকে যদি এটা সুসংহত ধরে নেওয়া যায় তাহলে পৃথিবীর ভারতত্ব কত হবে, এইসব বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা কোনো ভারতকে যখন আমরা আধান রাখছি, অর্থাৎ কোনো ভারতের মধ্যে যখন আমরা আধানকে জমা রাখছি, তখন সেই ভারতের শক্তি কত হবে, এবং যখন দুটো ভিন্ন ভিন্ন ভারতত্ব ও ভিন্ন ভিন্ন বিভব সম্পন্ন পরিবাহীকে আমরা যুক্ত করব, এই যুক্ত করার ফলে সেই পরিবাহী বা দুটো পরিবাহের মধ্যে আধান কীভাবে বণ্টিত হবে, কতটা আধান বণ্টিত হবে, এর ফলে শক্তির কী পরিবর্তন হবে, এই সমস্ত রাশিকলা নিয়ে আমরা আমাদের মূল আলোচনাটা এখানটায় তুলে ধরব। আমরা শুরু করছি আমাদের আলোচনা। আমাদের আলোচনাতে একদম শুরুতে যেটা বলতে হবে যে আমরা ধারকত্বকে যদি সি দিয়ে প্রকাশ করি তাহলে সেই ধারকত্বের রাশিমালা আমরা যা পেয়েছিলাম তা হচ্ছে ধারকত্ব সি বিভব, মানে এটা বিভব রোগে আসলে পোটেনশিয়াল ডিফারেন্স, সেটা যদি কি হয়, এবং যদি আধান অর্থাৎ সেই মুহূর্তে পরিবারের সঞ্চিত আধান কি কিউ হয়, তাহলে আমরা জানি কিউ ইকুয়াল টু সি ভি বা ভি ইকুয়াল টু কিউ বাই সি। এখন সি যেহেতু একটা ধ্রুব রাশি মানে একটা নির্দিষ্ট পরিবার কিন্তু সি এর মাত্রা ধ্রুব, তাহলে এই বলতে পারি ভি প্রপোর্শনাল টু কিউ, অর্থাৎ বিভবের মান আধানের উপর নির্ভরশীল ছিল, এটা আমরা আগে থেকে দেখেছিলাম। তাহলে আজকে যে আমরা আলোচনা করছি যে আমরা প্রথমে দেখব পরিবাহীতে সঞ্চিত শক্তির রাশিমালা, অর্থাৎ কোন পরিবাহীতে যখন আমি আধান রাখছি সেই অবস্থায় সেই পরিবাহীতে কি পরিমাণ আধান সঞ্চিত হচ্ছে সে তার রাশিমালা আমরা আলোচনা করব। দেখো আমরা ধরে নিচ্ছি একটা পরিবার, এই পরিবারকে একদম প্রাক মুহূর্তে যে আধান ছিল ইনিশিয়াল চার্জ সেটা ছিল হচ্ছে শূন্য, এবং আমি কেবল কিউ পরিমাণ আধান দিয়ে আসতে করলাম। যখন এর মধ্যে শূন্য আধান ছিল অর্থাৎ প্রাক মুহূর্তে, তখন এর বিভব ছিল শূন্য এবং পরবর্তীতে এর বিভব হয়ে গেল ভি। এখন প্রশ্নটা হচ্ছে যখন এই পরিবাহীকে আমি বাইরে থেকে আধান দিচ্ছি, ধরে নাও আমি যে আধান দিচ্ছি মানে যে প্রকৃতির আধান দিচ্ছি তাকে আমি ধরলাম পজিটিভ, যখনই আমি পজিটিভ আধান দিচ্ছি তখন কি হবে যে এই যে একটা পরিবাহী, কোনো একটা পরিবাহীতে যখন প্রথমে কোনো আধান নেই সেহেতু ওই পরিবাহীতে কোনো আধান দিতে গিয়ে আমাকে সেই আধানের নির্ভরশীলের প্রতি কোনো কার্য করতে হচ্ছে না, অর্থাৎ যখন এই পরিবাহীর মধ্যে প্রথমে কোনো আধান নেই এই যে ধনাত্মক আধানটাকে এই ধনাত্মক আধান পরিবাহীতে আনছি তখন কিন্তু এই ধনাত্মক আধানটাকে কেউ বাধা দিচ্ছে না, ফলে কোনো কার্য করতেছে না, ফলে এখানকার বিভব শূন্য, এরা ফেরাচ্ছে সেই শব্দটা। এখন যখনই এখানে একটা আধান চলে আসলো এরপরে আমি অতিরিক্ত আমার একটা প্লাস ধর দিতে যাচ্ছি, তখন এই আধানটাকে এই ধনাত্মক আধান বিকর্ষণ করছে, এই বরাবরটা বিকর্ষণ বল কাজ করছে, সেই বিকর্ষণ বল কাজ করার জন্যই আমরা এই আধারটাকে এখানে আনতে গিয়ে আমাদের কিছুটা হলেও কাজ করতে হচ্ছে, এবার আমি বাইরে থেকে কাজ করে বাইরে বাহ্যিক কাজ দ্বারা এই আধারটাকে এই পরিবাহীতে আমি নিয়ে আসতাম। এরপরে আমরা আবার আছে বাহ্যিক আরেকটা আধান আধান দিয়ে যাচ্ছি, এতে কিন্তু এই দুটো আধার মধ্যে বিকর্ষণ বল প্রয়োগ করছে, ফলে আমাকে আরও বেশি কাজ করতে হচ্ছে, এবং এইভাবে যত বেশি আধান এখানে জমা হচ্ছে তত এই
বাইরে থেকে আমাকে এই পরিমাণে দিতে তত বেশি কার্য করতে হচ্ছে, ফলে বিভবটা বেড়ে যাচ্ছে। তাহলে বিভবটা একদম শুরুতে ছিল শূন্য এবং একদম শেষে বিভবটা হয়েছে ভূমি। তাহলে গড় বিভব কত হলো? তাহলে গোটা প্রক্রিয়া চলাকালীন গড় বিভব বা ভি অ্যাভারেজ সেটা তার প্রাথমিক মান প্লাস অন্তিম মান বাই টু, তাই জিরো প্লাস ভি বাই টু, তাহলে হাফ ভি। এখন আমরা কার্যের সংজ্ঞা জানি, কৃত কার্য সমান সমান গড় বিভব অর্থাৎ গোটা প্রক্রিয়া চলাকালীন বিভবটা পরিবর্তিত হয়েছিল। আমি যদি সেই পরিবর্তনটা না হলে আমি যদি ধরে নিই গোটা প্রক্রিয়া চলাকালীন বিভবের মানটা ধ্রুবক ছিল, তাই সেই ধ্রুবক মানটা কত হবে? হাফ ভি। তাই সেই হাফ ভি গড় বিভবের মানের সাথে আমি এর মধ্যে কিউ পরিমাণ মোটা দাম জমা করেছি, কৃত কার্য হচ্ছে গড় বিভব ইন্টু আধান। এবার দেখো তাহলে আমরা বলতে পারি W equal to half V into Q বা W equal to half Q। তাহলে হয়ে গেল কৃত কার্যের রাশিফল। এখন এই যে কৃতকার্যের রাশিফল W equal to half Q V, তাকে আমি একটু মডিফাই করতে পারি। কিভাবে? হাফ কিউ যেটা আমার মূল রাশিফল। এখন এই লেখার সমান কিছু কিউ ইকুয়াল টু সি, তাই ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি ইনটু সি, তাই ডাব্লিউ ইকুয়াল টু হয়ে গেল হাফ সি ভি স্কয়ার। আবার তার কোন খেয়াল করতে পারি, আমি পেয়েছিলাম ডাব্লিউ ইকুয়াল টু হাফ কিউ ভি। আর তোমরা দেখতে পাচ্ছ যে কিউ ইকুয়াল টু সি ভি, তাহলে ভি ইকুয়াল টু কিউ বাই সি, তাই ডাব্লিউ ইকুয়াল টু হাফ কিউ, আর ভি দিয়ে কি লিখতে পারবো? কিউ বাই সি, তাহলে হাফ কিউ স্কয়ার বাই সি। তাহলে আমরা কৃতকার্যের তিনটি রাশিমালা পেয়ে গেলাম। মাথায় রাখতে হবে আমি বাইরে থেকে এই আধানকে নিয়ে আসতে যে পরিমাণ কার্য করতে হচ্ছে সেই কার্যটাই কিন্তু শক্তি হিসেবে এখানে সঞ্চিত হয়ে গেছে, অর্থাৎ যা কার্য তাই কিন্তু সেই পরিবাহিতে সঞ্চিত বাহ্যিক শক্তি বা স্ত্রী শক্তি। তাই সেই অনুযায়ী আমি লিখতে পারবো ডাব্লু সমান সমান কিউ সমান সমান হাফ কিউ বা হাফ সি ভি স্কোয়ার বা হাফ কিউ স্কোয়ার বাই সি। আমরা এখন আলোচনা করলাম কোনো পরিবাহিতে সঞ্চিত শক্তি বা কোনো পরিবাহিতে আঘাতকে রাখতে যে পরিমাণ কার্য করতে তার রাশি। এখন আমরা আলোচনা করব আমরা যে একটু আগে প্রসঙ্গে আলোচনা করলাম তার একটা বিকল্প পদ্ধতি বা ক্যালকুলাসের সাহায্যে কীভাবে আমরা খুব সহজে সেই প্রসঙ্গটা করতে পারি। ধরে নাও যে এই একটা পরিবাহ ছিল, সেই পরিবাহিতে আমরা প্রথমে কিউ পরিমাণ আধান জমা করেছি, তাহলে আমার প্রাথমিক আধানটা ছিল কিউ এবং সেই অবস্থায় এর বিভব ছিল ভি। তাহলে আমরা সহজেই বলতে পারবো যে যদি এই ক্ষেত্রে পরিবাহী ধারপত্র সি হয় তাহলে কিউ ইকুয়াল টু সি ইনটু ভি। এই এখন আমি কী করলাম, বাইরে থেকে খুব অল্প ডি কিউ পরিমাণ আধান এর মধ্যে জমা করলাম, তাহলে এখন আধানটা বেড়ে গেল। তাহলে এখন ফাইনাল আধান হয়ে গেল স্মল কিউ প্লাস ডি কিউ। তাহলে আমরা কি করলাম, আধানটা বাড়িয়ে দিলাম, তাহলে বিভবটাও বেড়ে গেল ডি প্লাস ডি। এখন বলটা কি হচ্ছে যে যেহেতু এই আধানের পরিমাণ খুব ক্ষুদ্র, তাহলে আমরা ধরতে পারি যে ডি কিউ যেহেতু আমরা
এর ফলে কি বলতে পারি যে এই যে দ্বিতীয় উপাদানের মধ্যে দেওয়া হলো, এই দ্বিতীয় উপাদান দেওয়ার সময়কালের মধ্যে গোটা পরিবাহীর আধান দ্বিতেই ধ্রুবক থাকলো। তাহলে আমরা জানি সেই সূত্র অনুযায়ী বলতে পারবো যে ক্ষুদ্র আধান দ্বিতীয় গিয়ে দ্বিতীয় কার্য কি ডাব্লু সমান সমান হবে খুব অল্প আধান বিরুদ্ধে আমি দ্বিতীয় আধানকে এর মধ্যে যোগ করেছি, তাই দ্বিতীয় সবার সমান দ্বিতীয় ইন্টু ভি বা দ্বিতীয় সবার সমান ভি দ্বিতীয়। এখন ভি মানে কথাই দেখো কত হবে, তাহলে ইন্টিগ্রেট করতে হবে ইন্টিগ্রেশন ওয়ান বাই সি কিউ ডিভি। আমি ধরে নিচ্ছি প্রথমে এই পরিবাহিতে কোনো আধান ছিল না, এটা প্রাথমিক মানটা শূন্য, এবং সর্বশেষে আমি এখানে নোট যে পরিমাণ আধান জমা করেছি সে হচ্ছে কি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু যাচ্ছে ওয়ান বাই সি ইন্টিগ্রেশন কিউ ডিভি, লিমিটটা কত জিরো টু কিউ, তাই ডাব্লিউ ইকুয়াল টু ওয়ান বাই সি হাফ কিউ স্কোয়ার জিরো টু কিউ, তাই ডাব্লিউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি। দেখো আমরা কিন্তু এটাই ক্যালকুলেশনটা করে দিতে পারবো। এখন দেখো আমরা জানি ডাব্লিউ ইকুয়াল টু হাফ কিউ স্কোয়ার বাই সি, কিউ ইকুয়াল টু সি ভি যেহেতু তাই ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি, তারপর স্কোয়ার বাই সি, তাই ডাব্লিউ ইকুয়াল টু হাফ সি ভি স্কোয়ার। আবার দেখো সাজিয়ে লিখি ডাব্লিউ ইকুয়াল টু হাফ আলোচনা করব দুটো ভিন্ন বিভাগযুক্ত দুটো ভিন্ন পরিবাহী মধ্যে আধান বড়। আমরা সেই আলোচনাটা আমাদের পরবর্তী ভিডিওতে করবো, এই ভিডিওতে আমরা এই ভিডিওতে শেষ করছি।